হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30 আছে, ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম। তো আমার স্নান ধান হয়ে গেছে, স্নান ধান করে যাচ্ছি আমার ননদের বাড়ি, আমার সেজন ননদ বাড়ি মানে কোয়েলদের বাড়ি, কারণ আজকে গোপাল পুজো আর বিয়ের পর থেকে ওদের বাড়িতে পুজো দিয়ে থাকি। মানে বিয়ের আগে থেকে ব্রতটা ধরেছি মায়ের সঙ্গে, কিন্তু বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে এসে দেখি শাশুড়িমা ব্রতটা করে না। তো মা বললো তুমি যখন করবেই করো, বাড়িতে একা একা করার কী দরকার, ননদ করে সেজন্য না তোদের বাড়িতে গিয়েই করো। তো সেই জন্য ওদের বাড়িতে যাচ্ছে আর মেয়ে ওর বাবার সঙ্গে আছে। ওর বাবা, আমি শাশুড়িমাকে বললাম ওর বাবা খাওয়া দাওয়া দাওয়া ডিউটিতে গেলে ওকে নিয়ে এসো। তো আমি চলে এসেছি, আমাদের বাড়ি থেকে 2 মিনিটেরও রাস্তা না, কাছে। তোমরা এর আগেও দেখেছো আসে মেয়ে, তো আসার জন্য জেদ কি আসার সময়। আমি বললাম একটু পরে আসিস। তো আমি এলাম, এসে দেখি ঠাকুর বসিয়েছে, মাটির গোপালটা দেখতে পাচ্ছে ওটা আমার, আর পরপর দুটো গোপাল ওটা হচ্ছে কোয়েলদের, আর এদিকে কোয়েল ফুলের মালা গাচ্ছে। তো এবার আমিও কাজে লেগে পড়বো, তো বসে পড়লাম ফলমূল বানাতে, আর ওইদিকে আমার ননদ ঘরের পুজো দিচ্ছে। তো ফলমূল কাটা বাছা হয়ে গেলে ঠাকুর মশাই আসার কথা 10টার দিকে, আর এখন বাজে প্রায় 9:30 মতো। তো এদিকে আবার কোয়েলের মালা গাঁথা হয়নি, 3টে ঠাকুরের মালা দেবে, তো দুটোর হয়েছে আর একটা হলেই হয়ে যাবে। তো আমার ফল কোটা বাছা হয়ে গেছে, এখন আমি মানে গোপালের পাতা দিতে হয়, তোমরা জানোই ওই যে পাতা দিয়ে রেখেছে। তো পাতাতে আবার একটা করে ধানের শীষ, তারপর 9টা করে দুব্বা, 9টা করে চাল দিতে হয়। তো ধানটা খুঁটিয়ে চাল বের করতে হয়, তো আমি ওটাই করছি। এবার না আমি পাতা দিতে একদিনও আসতে পারিনি, প্রতি রবিবার করে ভোরবেলা পাতা দিতে হয়, কিন্তু এবার যেহেতু মেয়ে ছোট আর ও সর্দি কিছুতেই ছাড়ছিল না, তো সেই জন্য আমি আর আসিনি পাতা দিতে। আমার নামের পাতাটা আমার ননদি দিয়ে দিয়েছিল। তো আমাদের পুজোর জোগাড় হয়ে গেছে, এখন পুরোহিত মশাইয়ের জন্য বসে আছি। উনি তো 10টার টাইম দিয়েছে, এখন তো প্রায় 11টার মতো বাজতে চললো, ফোন করছি ফোনও ধরছে না। মানে আজকে পুরোহিত মশাইয়ের যে ভাব, বাড়ি বাড়ি পুজো হয় না। তো কোয়েলদের বাড়ির সামনে একটা বাগান করেছে কোয়েলরা, দেখো কি সুন্দর, আলুর গাছ লাগিয়েছে, তারপর মটরশুঁটি, তারপর বেগুন, মানে শীতের যত রকমের সবজি না সবই লাগিয়েছে, বেশ সুন্দর। ছোটোখাটোর মধ্যে অনেক রকমের সবজি লাগিয়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। দেখো এদিকে ফুলের গাছও লাগিয়েছে, যেগুলো সব আলুর গাছ, এমনকি আলুও জানো সেই সুন্দর হয়, এর আগের বারও লাগিয়েছিল। ছোট্ট একটু জায়গার মতো 3-4 রকমের ভ্যারাইটি আছে। তো এখন বাজে 11:10 মতো, আর পুরোহিত মশাই এই মাত্রই এলেন। আমাদের পুজো হয়ে গেছে, এমনকি পুজোর পর যে ব্রত কথা বলতে হয় গোপালের, সেটাও বলা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি পাতা ভাসাতে, মানে যে পাতাটা গোপাল পুজোতে দিতে হয় ওই পাতায় নদীতে ভাসাতে হয়। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও চলো। সে লাগে বদ দিয়ে আবার কেরোসিনের গন্ধ, ও কেরোসিনের গিলাসেও জল দিলে ও পিচ্ছু করবে না। তো নদী থেকে এলাম পাতা ভাসিয়ে দিয়ে, আর বাড়িতে এসে দিদি প্রসাদ মাখছে, মানে সিন্নি প্রসাদ। আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে জানো, আগে ভালো লাগতো না, ইদানিং খুব ভালো লাগে। তো পুজো হলো, প্রসাদ খাওয়া হলো, এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে মেয়েকে স্নান করিয়ে দেবো, 12টা পার হয়ে গেছে, তো মেয়েটার সর্দিটা কিছুতেই কমছে না। তো বাড়িতে এসে মেয়েকে খাইয়ে দিয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে এসে ডালিয়া করলাম, একটু খিদেও পেয়ে গেছে, এখন ডালিয়াটা খাবো। এই যে ডালিয়া করেছি, কোয়েলকে ডেকে একটু দিলাম, ও খাবে, পরে খিচুড়ি খাবে। কোয়েলদের বাড়ি খিচুড়ি হচ্ছে, পরে আমাকে খিচুড়ি দিয়ে যাবে, মানে এখন এটা খেয়ে নিই, তারপর রাতে খিচুড়ি খাবো। তো পেট ভরে খেলাম, এবার একটু মেয়ের পাশে শোবো। আর বিশ্বাস করবে না, ডালিয়াটা এত সুন্দর হয়েছে, আর সেই টেস্টে একটু ঘি দিয়েছি তার মধ্যে, তো একদম চেটে বুটে এক থাল খেয়ে নিলাম। এবার একটু শোবো মেয়ের পাশে, ওই যে মেয়ে শুয়ে আছে, কিন্তু হাজবেন্ড এখনও আসেনি, ও আসার সময় হয়ে গেছে, ও এলে ভালো হতো, ওর ভাতটা দিয়ে আমি এগুলো শুয়ে পড়তাম, আবার উঠতে হবে ওকে ভাত দেওয়ার জন্য। তো বন্ধুরা, ছাদে এলাম জামাকাপড় তুলতে, আর আজকে জামাকাপড়গুলো একদমই শুয়ে গেছে, কারণ কী বলতো, সকাল 8:30 দিকে স্নান করেছিলাম আর তখনই কেচে দিয়েছিলাম, সারাদিনে আরামে শুকিয়ে আছে, আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি।
তো যাই হোক, তোমাদেরকে আর একটা কথা বলার আছে। কি বলো তো, কালকে আমার বার আগামীকাল ইংরেজি 17 ডিসেম্বর আর বাংলার পয়লা পৌষ, মানে পৌষের 1 তারিখে। কিন্তু আমার মধ্যে সেই এক্সাইটমেন্টটাই নেই, কারণ কি বলতো, কালকে আমার বার্থডে আর গেল কাল রাতে হাজবেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে বিছানা করা নিয়ে। তো তারপর থেকে তো আজকে সারাদিন কথা নেই, ও কথা বলেনি, আমিও কথা বলিনি। জানি না আমার বার্থডে সেলিব্রেট করবে কি না, সারপ্রাইজ দেবে কি না, মনে তো হয় না করবে না। তো আর কি, না করলে কি করা যাবে? আমার সঙ্গে যতক্ষণ না ও আগে কথা বলছে আমিও বলবো না, আমিও কম তেরা মেয়ে না, কিছুই না, সামান্য কথা নিয়ে ঝগড়া, ঝগড়াও না ঠিক, এমনি এমনি কথা বলা বলি নেই। তো আমার তো মনে হচ্ছে বার্থডেতে এবার খরচ করবে না, সেই জন্য ইচ্ছে করে করছে। তো করুক, যদি নাও না করে না, ওর কপালে দুঃখই আছে, যখন কথা বলবে ওকে ঝেড়ে দেবো কেমন দেওয়ার। তো যাই হোক, এখন এগুলো তুলে তুলে নিয়ে যাই, বিকেলে আবার গোপাল আনতেও হবে বাড়িতে, মেয়ে ওর ভাইকে কোলে করে নিয়ে আসবে। এবার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে চুল টুল বেঁধে দিয়েছি, কারণ ও যাচ্ছে ভাইকে আনতে, সন্ধ্যা হওয়া হওয়া ভাব। তো এখনই গিয়ে গোপাল নিয়ে আসি। তুমি ভাই আনতে যাচ্ছ মা? এই যে দুষ্টু, ভাই আনতে যাচ্ছ? ভাইকে একটু চুমু দাও। এই যে ও দুষ্টু, চলো ভাইকে নিয়ে বাড়ি যাই। হ্যাঁ দাও, গোপালের মা আসলো আমাদের বাড়ি, গোপালের মা, গোপালের দিদি, আসো। হচ্ছে হচ্ছে